মানিকগঞ্জের শিবলায় এই প্রথম অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রম ধর্মী মেলা, আর সেই মেলার নাম হচ্ছে জব ফেয়ার মেলা। এই মেলার উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের মাধ্যমে স্থানীয় শিল্প কারখানার কর্তা ব্যক্তি এবং বেকার শিক্ষিত ছেলেমেয়েদের মধ্যে পরিচিতি লাভ করা এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। মানিকগঞ্জ থেকে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার শিবলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাহিদুর রহমান। জায়গাগুলোতে দেখবেন যে তাদের কিন্তু বিশাল শিক্ষিত অনেকে নেই, বড় সমুদ্রের পাড়ে যে বড় বড় জায়গাগুলো বা বড় বড় বাড়ির মালিকগুলো, সেখানে হয়তো দেখা যাবে যে সে অন্য একটা দেশ থেকে চলে এসেছে, যুদ্ধ বিধ্বস্ত বা অন্য কোনো কারণে দেশ থেকে চলে গেছে, যে হয়তো ছোটোখাটো ডিপ্লোমা নিয়েছে, কেউ কেউ প্লাম্বারিং নিয়েছে, মানে ওই রাজমিস্ত্রির কাজ করেছে, এভাবে করে করে কিন্তু তারা কর্মক্ষম হিসাবে কাজ করেছে। তা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে ছোটো ছোটো কর্মক্ষেত্রগুলো সৃষ্টি করতে হবে, যেগুলো ক্ষেত্রে অভ্যন্তরীণ বাজারে যেমন করে আমাদের দক্ষ জনগোষ্ঠী দেওয়া সম্ভব হবে, পাশাপাশিভাবে বিদেশে আমাদের যে সুযোগটি রয়েছে সেই প্রায় 180 দেশের মতো, সেগুলো জায়গায় কিন্তু আমাদের লোক সংখ্যাকে অধিক পরিমাণে দিতে পারব। আমাদের শিকারে বেশ কিছু কৃষকদের আছে, কারো কারো বাড়ি কিন্তু নোয়াখালী পর্যন্ত আছে, তারা ওখান থেকে এসে, যেহেতু মানিকগঞ্জ হচ্ছে কৃষিভিত্তিক একটি এলাকা, এখানে কৃষি খামার তৈরি করেছে, ওয়াই নট আমরা কেন মানিকগঞ্জবাসী হয়ে এই কৃষিতে এই বিপ্লবটা তৈরি করতে পারবো না। আমাদের পুলিশ সুপার মহোদয় যে কথাটি বললেন মাননীয় প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে, যে আমরা 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখতে চাই না, এবং চাকরির চেষ্টা করছে, চাকরি আছে, চাকরি করছে, বাট কোনো একটা সময় তো হয়তো 2-4-5 মাস বা 1 বছর বেকারত্ব অর্থাৎ নির্দিষ্ট একটা জব করবে, তো সেই যে একটা সমস্যা যে একজন মানুষের একটা চাকরি হচ্ছে বা নেই, সেই সমস্যা থেকে আজকে দেখা হঠাৎ করে একটা জব ফেয়ার মাধ্যমে 6 জন চাকরি হয়ে গেল, তো এইটাই কিন্তু তার কাছে কিন্তু আমার মনে হয় যে আমাদের উপজেলার সব সর্বস্তরের আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অফিসাররা আজকে এখানে উপস্থিত আছে। তবে আমি আজকে এখানে দাঁড়িয়ে স্মরণ করব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব, যে যাকে 15 আগস্ট সব পরিবারে আলহামদুলিল্লাহ, কারণ বেকার থাকার থেকে চাকরি পাওয়া তো অনেক অনেক ভালো, সেক্ষেত্রে সব কিছু মিলে ভালো, অনেক অনেক খুশি।